এটা আমার গল্প লেখার ডায়েরি। প্রত্যেকটা মানুষের জীবনেই গল্প থাকে, আমার জীবনেও আছে। আমার গল্পের শুরুটা কিছুটা দুঃখের, কারণ খুব ছোটবেলায় বাবা এবং মা দুজনকে হারিয়েছে একটা রোড অ্যাক্সিডেন্টে। তারপর থেকে মামার বাসায়। আমি আসার কিছুদিন পরেই আমার বোন হলো, আমার বোন লতা। তারপর হলো আরেকটা বোন পাতা। তারপর হলো আরেকটা ভাই কাব্য। ও, আমার নামটাই তো বলা হয়নি, আমার নাম গল্প, তাসদিক হোসেন গল্প। যাই হোক, গল্প আগাতে থাকি। আমার ডায়েরি দে। আহা, কি দেখিনি? শোন, বেদবে আমার পছন্দ না, তুই আমার ছোট বোন, কথা শোন। ডায়েরি দে। দিব না। দে। দিব না, কি করব? কি করব? হচ্ছে আমাদের লতা, ওই যে আমার পরে যার জন্ম। আমার মামাতো বোন, বেশ দুষ্ট, ছোটবেলা থেকে ব্যাপক ফাঁকিবাজ, কিন্তু মনটা বেশ ভালো। টেস্টের রেজাল্ট এত খারাপ হয়েছে কেন? তোর রেজাল্ট কবে দিছে? হ্যাঁ, আজকে তোর রেজাল্টের কথা আমার জানতে হইলো কেন? তোর রেজাল্ট যে খারাপ হয়েছে সেটা তুই আমার আগে বলস না কেন? তোর কলেজে গিয়ে আমার জানতে হয়েছে তোর রেজাল্ট খারাপ হয়েছে? তোর রেজাল্ট কত তারিখে দিছে? আমার 20 তারিখ। এই, তোর এখানে কি করছ? যা এখান থেকে। আজকে 27 তারিখ, 7 দিন আগে রেজাল্ট দিছে আর তুই আমার আজকে জানাইতেছস? আজকে জানাইতেছস? তোর বান্ধবীর মাল্লকে কথা না কইলে তো আমি জানতেই পারতাম না তোর রেজাল্টের কথা। আর তোর কলেজে যায় দেখি তোর রেজাল্টের অবস্থা এই। আরে এই যে আপনি শিক্ষক, বাসায় তো কোনো কাজকাম নাই, ছোট ভাই বোনদের পড়াশোনার দিকেও কোনো মজন নাই। এই যে আপনার এক বোন এসএসসিতে টানা টুনে পাশ করছে, এইচএসসিতে পাশ করবো কিনা তার কোনো গ্যারেন্টি নাই। আপনি কই থাকেন? মামি, মানে আসলে তো আমি ব্যাপারটা বুঝতে পারছি না। ওকে, আমি আমি কি করতে পারি মামি? আপনি কি করতে পারেন? আপনার আমি বুঝায় বলি, আপনি এই যে আপনার বোনটা দেখতেছেন না, ওনারে পড়াইতে পারেন। শুধু ছোট দুটারে পড়ালে তো হবে না, বড়টারও তো একটু পড়াইতে হবে নাকি? আপনি ওনারে পড়ায় আমাদেরকে একটু উদ্ধার করেন, আমাদের একটু উপকার করেন। ও আচ্ছা, মানে আমি আমি হ্যাঁ আমি ওকে পড়াবো। কথাটা যাতে মনে থাকে, শুধু বসে বসে অন্ন ধ্বংস করলে তো হবে না, একটু পড়ান, মনোযোগ দিয়ে পড়ান। কি, আমি বুঝলাম না, এত চিল্লাচিল্লি করছো কেন? আর কে কার অন্ন ধ্বংস করছে? কি বলছো এসব? আমি তো কিছুই বুঝছি না। এই যে আপনার গুণমতী মেয়ে, তার টেস্ট পরীক্ষার রেজাল্ট জানেন? 20 তারিখে রেজাল্ট দিছে, আজকে 27 তারিখ, এই 7 দিন যাবৎ সে রেজাল্ট লুকায় রাখছে। তার রেজাল্ট কত খারাপ হয়েছে আপনি জানেন? অল্পের জন্য পাশ করছে, ফেল করলে তো এইচএসসি পরীক্ষায় তারে বসতেই দিত না। কি রে মা, তুই এটা কী রেজাল্ট করলি? এটা কোনো রেজাল্ট হলো? তোর উপর আমার কত আশা ভরসা, তোকে আমি কত আদর করি। তুই আমার বড় মেয়ে, তুই আমার জান, তুই আমার প্রাণ, এই ভালোবাসা এই প্রতিদান দিলি? বাবা বাবা বা, একেবারে জান প্রাণ বলে মাথায় উঠাই দিছেন। মেয়ে বড় হয়েছে, মেয়ে ক্লাস 2-তে পড়ে না, 12-এ পড়ে, মেয়েরে আর লাটে উঠায়েন না, আর ওনাকে বলেন অন্ন ধ্বংস করতেছে যেহেতু আমার মেয়েটারে পড়াইতে। গল্প, ওকে একটু পড়াস তো বাবা। সারাদিন কষ্ট করে ইনকাম করে আয় না, ঘরের মধ্যে শুধু খাওয়াইবো, নিজের ছেলের দিকে তো কোনো নজর নাই, শুধু গল্পরে নিয়ে তার যত চিন্তা। কি বলো এসব, ও আমার ছেলে না, ও তো তোমারও ছেলে। ও আমার ছেলে না, ও তোমার বোনের ছেলে। এটাই আমার জীবন, কোনো কিছু না করেও বকা আমার খেতেই হবে। বাসায় যে যাই দোষ করুক, ঘুরে ফিরে তা আমার দিকে আসবে। বাবা, তুই কিছু মনে করিস, তোর মামি একটু এরকমই, তুই তো জানিসই সব। মামা, আমি একদম মন খারাপ করছি না, আর আমি বুঝি
মামিকে পুরোপুরি বুঝি। উনি আসলে মুখে যা বলেন মন থেকে সব বলেন না। আপনি ভাববেন না, একদম ঠিকঠাক। আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো একদিন বাসায় কেউ একজন কোনো অন্যায় করেছে এবং মামিতা ঘুরিয়ে আমার দিকে আনেননি, এরকম ঘটনা কখনো ঘটেনি। ব্যাপারটা উপভোগ্য। তোমার মন খারাপ? তাই না, কি বলিস? আমার মন খারাপ হবে কেন? আম্মা যে তোমার এত কিছু বলছে, তোমার মন খারাপ হয় নাই? না, মন খারাপ করে নাই। আমি না বুঝি না, আম্মা তোমারে কেন দেখতে পারে না? কেন যে তোমার সাথে এমন করে? সে যদি তোমার একটু কি একটু সে যদি তোমার একটু কি সে যদি তোমাকে একটু নিজের ছেলের মতো করে দেখতো তাহলে কত ভালো হতো না? আমরা আমরা সবসময় তোমাকে হাসি খুশি দেখতে পারতাম। তুমি ছোটবেলা থেকে না পাইছো নিজের বাবাকে, না পাইছো নিজের মাকে। বাবা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু আম্মায় যে কেন এমন করে এটাই বুঝিনি। শোন, পড়াশোনায় মন দে, যদি চাস তোদের বকাগুলি আমি না খাই, তোদের বকাগুলি ঘুরে ফিরে আমার দিকে না আসু, তাহলে পড়াশোনাটা ঠিকঠাক কর। এখানে বসে বসে এই সহমর্মিতা দেখানো লাগবে না, যেটা জরুরি সেটা হচ্ছে পড়াশোনাটা ঠিকঠাক করা। যা বইপত্র নিয়ে আমার রুমে নিয়ে পড়তে বস। আমি এখন পড়তে বসতে পারবো না। কখন বসবি? সাত দিন পর। কানটা ধরে টেনে ছিঁড়ে ফেলবো সাত দিন পর। এতক্ষণ তো খুব সহমর্মিতা দেখাচ্ছিলি, সাত দিন পর পড়তে বসবি? সাত দিন আমি টিকবো এখানে? তাই তো। আচ্ছা, তাহলে কালকে সকাল থেকে পড়তে বসবো, ঠিক আছে? ঠিক আছে। সুন্দর হচ্ছে না? তোমার মতো আমি সুন্দর? আমি বুঝি লতার গল্পের প্রতি অনেক মায়া, তবে গল্পের জীবনটা ঠিক ততটা সহজ সরল, ততটা সাধারণ সরল রেখে অতিবাহিত হওয়া জীবন না, এটাই নিয়তি।
যত অনুভবে তোমাকে খুঁজি মনে যদি জানতে ইচ্ছে করে ফিরে এসো আমার হয়ে কী রে, কী দেখিস তুই? কিচ্ছু না। গল্প এই গল্প কি বল? গল্প শোনো না। গল্প তো কেন বলেছি? নাম ধরে ডাকবি না, শোনো না করবি না? তুই আমার ছোট বোন, আর আমি তোকে পড়াই, আমি তো শিক্ষক। বড় ভাই হিসেবে না পারি, শিক্ষক হিসেবে সম্মানটা দে। নাম ধরে ডাকবি না, বলবি গল্প ভাইয়া, গল্প ভাইয়া, গল্প ভাইয়া, এভাবে ডাকবি। বল গল্প। আমি তোমাকে গল্প ভাই বলে ডাকতে পারবো না, তোমার আমার বয়সে ডিফারেন্স বেশি। আমি কি ভুল বলছি? না, ঠিক বলছিস, কিন্তু এসব তুই তুকারি করা যাবে না। আমার নাম ধরে ডাকা যাবে না, নাম ধরে ডাকলে আমার গা জ্বলে, আমার খুব খারাপ লাগে, কারণ তুই আমার ছোট বোন। আমি তোমার ছোট বোন না। তাহলে কি? আমি কিছু একটা। কিছু একটা মানে কিছু একটা কি?
এটা আবার কি জিনিস? বললাম না কিছু একটা। এই কিছু একটা একটা কিছু না, এসব বললেই হয়ে যায় নাকি? হ্যাঁ, তুই আমার মামাতো বোন, ছোট বোন। আমি তোমার বোন না। তুই আমার ছোট বোন, তুই আমার মামাতো ছোট বোন। এই বাদ দাও তো। না, বাদ দেওয়া যাবে না। বিষয়টা তো আমার জানতে হবে না, ঘটনা কি ঘটছে বলতো? ঘটনা কিছু না, তুমি শুধু শুধু ঘটনাটা বাড়াচ্ছো। এই নাও, এটা খাও। কি এটা? আচার। ও আচ্ছা, দে। কেমন হয়েছে? মজা, খুব মজা। আমি বানাইছি। আগে বলবি না, ভালো হয় নাই ফালতু। তোর পড়াশোনাও ভালো না, আচার বানানো ভালো না, একই রকম বিশ্রী আচার। এই তুমি না বললেই মাত্র যে ভালো হয়েছে, মজার হয়েছে, এখন কেন বলো ভালো হয় নাই? এটা তো আমি বলছি, ভাবছি মাই বানাইছে। তুই বানাইছিস জানলে এটা বলতাম নাকি? তুমি সবসময় আমার সাথে এমন কেন করো? এমন কেন করি? করি এই জন্য যে কারণ 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 তোমাকে কোনো বিষয়ে উৎসাহিত করলে এটা হিতে বিপরীত হয়। এখন আমি এটা নিয়ে উৎসাহ দেবো যে ভালো হয়েছে, তারপর দেখা যাবে তোমার পড়াশোনা গোল্লায়, সারাদিন তুমি আচারই বানাবা। তোমার মধ্যে না ওই জিনিসটা নাই। কোন জিনিসটা? ওই জিনিসটা। কোন জিনিসটা? উফ, বাদ দাও তো। আচ্ছা বাদ দিলাম, যা পড়তে বস। খালি পড়া পড়া পড়া, মানে আমি পড়তে বসতে পারবো না। কদিন পরে HSC, লক্ষ্মীর মতো বইপত্র নিয়ে পড়তে বস, পাশ করতে হবে না। তোমার সাথে কি হয়েছে? না মা, কিছু হয় নাই। তো যা, আমার সাথে একটু কথা আছে। আমার মেয়েটা HSC পরীক্ষায় পাশ করবো তো? জিওন পাশ করবে, অবশ্যই অবশ্যই পাশ করবে। যদি পাশ না করে তাহলে কি হবে জানো? জিওন না না, আমি জানি না। আমি ধৈর্য নিব, ও পুরো সময়টা শুধু নষ্টই করছে, আর তুমি ওরে মনোযোগ দিয়ে পড়াও নাই, ফাঁকিবাজি করছে। যদিও আমি এভাবে ভাবতে চাই না, আমার মেয়ে যাতে কোনোভাবে পরীক্ষায় ফেল না করে, এটুকু আশা তো আমি তোমার কাছ থেকে করতে পারি, তাই না? জি মানে অবশ্যই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি ও পড়াশোনা করছে তো, ঠিকঠাক পড়াশোনা করছে, রেজাল্ট ভালো হবে, ভালো হবে। ভালো হইলে তো ভালোই, আর যদি ভালো না হয় তাহলে কি হবে? আপনি বলেন আমি কি হবে? বড় হইছো, অনেক বড় হইছো, এই বাসায় আর কতদিন থাকবা? জি মামি বুঝতে পেরেছি। আচার খাওয়া কমায়া ওরে একটু ঠিক মতো পড়াও। চাপ, এটাকে বলে মানসিক চাপ। মামি যে বিষয়টা খুব শৈল্পিক কারুকাজে সম্পাদন করতে পারেন সেটি হচ্ছে মানসিক চাপ। মামির এই বিষয়টি আমার কাছে বেশ ভালো লাগে, বিষয়টা বেশ শিক্ষণীয়। এই বিষয়টা উদাহরণযোগ্য যে কীভাবে একটা মানুষকে চাপে ফেলতে হয়। পড়ছি আমি অনার্স ফাইনাল ইয়ারে, যেভাবেই হোক কয়টা মাস আমাকে এই যুদ্ধে টিকে থাকতেই হবে, এই টিকে থাকার জীবন যুদ্ধে জিততেই হবে। তোকে গল্প আমার দোয়া করো পরীক্ষার জন্য ভালো হয়। আচ্ছা মা দোয়া করি। বাবা তুমি দোয়া করো, ভালো করে দিস মা। এই তোর দোয়া করিস। দোয়া দোয়া দোয়া, তুই দোয়া করিস। টাকা দাও, দোয়া করব। কত টাকা দেওয়া লাগবে তোকে? 10 টাকা দোয়া করব। 10 টাকা দিয়ে দোয়া করবি? হ্যাঁ। এই না, ভালো মতো দোয়া করিস। হইছে হইছে, অনেক ঢং হইছে। এই যে মাস্টার সাহেব, যান আপনার ছাত্রীর পরীক্ষার হলে নিয়ে যান, পরীক্ষা যাতে ভালো হয়। জি মামি। যা সাবধানে যা। শোন, তোর রিভিশন খুব ভালো হয়েছে, প্রস্তুতিও খুব ভালো, রেজাল্ট খারাপ হওয়ার তো আমি কোনো কারণ দেখি না। বরং তুই চাইলে মামা মামিকে একদম সারপ্রাইজ করে দিতে পারিস। কি সারপ্রাইজ? ধর তোর রেজাল্ট এত ভালো হলো যে মামা মামি একদম পাগল হয়ে গেল, মানে তাদের চোখ একদম রেজাল্ট দেখে
ছানা বড় হয়ে গেল, মানে সবকটা সাবজেক্টই এ প্লাস, হবে না? তোমার মনে হয় আমি এ প্লাস পাবো? আমার তো এটাও মনে হয় তুই সবকটা এ প্লাস পাবি, গোল্ডেন এ প্লাস। তুই ব্রিলিয়েন্ট কল্প, তুমি বলতেছো আমি ব্রিলিয়েন্ট? আরে ধুর। আচ্ছা, এই পরীক্ষার হলে যাওয়ার আগে এই ব্যাদবিটুকু না করলে হতো না? গল্প ভাইয়া বলবি, গল্প ভাইয়া, সিম্পল। আমি তোমাকে ভাইয়া বলতে পারবো না। আচ্ছা যা, লাগবে না, ভাই বলতে হবে না। পরীক্ষাটা ভালো করে দিস, দিবি তো? চেষ্টা করব। তবে আমার পরীক্ষা সত্যি সত্যি ভালো হবে যদি আজকে একটা ঘটনা ঘটে। কি? যদি তুমি আমার দুইটা গাল ধরে মৃদুস্বরে বলো, শুন লতা, ভালো মতো পরীক্ষা দিবি। তুই যদি ভালো মতো পরীক্ষা দিস তাহলে তোর রেজাল্ট খুব ভালো হবে, আর তোর রেজাল্ট ভালো হলে মামা মামি অনেক খুশি হবে, আর তাহলে আমি তোকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। কি বলিস? আরে না, এটা তোর গাল ধরে কেন বলতে হবে? আমি তো এটা এমনিতেই বলতে পারি। না, গাল ধরে বলতে হবে, বললে রেজাল্ট ভালো হবে, আমি কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আয় সামনে আয়, বলছি। পরীক্ষাটা ভালো করে দিস, পরীক্ষাটা এইভাবে না। তাহলে কিভাবে? ওভাবে বুঝে অনুভবে আন্ত করে মায়া ভালোবাসা। ভালোবাসায় ঝামেলাই পড়ল। আচ্ছা ঠিক আছে। লতা, পরীক্ষাটা ভালো করে দিস, পরীক্ষাটা ভালো দিলে রেজাল্টও ভালো হবে, রেজাল্ট ভালো হলে মামা মামি খুব খুশি হবে, তোর উপর খুশি হবে, আমার উপর খুশি হবে, আর রেজাল্ট ভালো হলে তোকে আমি অনেক দূরে ঘুরতে নিয়ে যাব। অদ্ভুত বিষয় আশয়, আমি এরকম কাণ্ড কারখানা জীবনেও দেখি নাই। সে সত্যি সত্যি আমাকে দিয়ে এভাবে ভুলিয়ে ছাড়ল? লতার মাথায় সিট আছে আমি নিশ্চিত, না হলে ওর এভাবে ভুলিয়ে নেওয়ার কথা না। এভাবে বললে নাকি রেজাল্ট ভালো হবে, ওভাবে বললে নাকি হবে না। তোমাকে খুঁজি মনে, যদি জানতে ইচ্ছে করে ফিরে এসো আমার হয়ে, যদি আমি সব ভুলে গিয়ে হারিয়ে যাই দূরে, আহ।
গল্প লতার রেজাল্ট কেমন হলো কি রে কথা বলছিস না কেন আপু তুমি কি ফেল করছো এই চুপ গল্প লতা কথা বলতেছ না কেন কি রে তোরা দুজনেই সালাম করলি বিষয়টা কি কিছু বুঝলাম না তো মামি লতা গোল্ডেন এ প্লাস পেয়েছে তাহলে তুমি সালাম করলা কেন আমার খুব গর্ব হচ্ছে আমি ওর শিক্ষক হিসেবে গর্বিত তাই আমিও সালাম করলাম জি সব কটা সাবজেক্টে শেষ পর্যন্ত লতার কথা রেখেছি এক অন্যরকম বিজয় আমার জন্য কাউকে বোঝাতে পারবো না কি আনন্দ হচ্ছে আমার মনে আমার ছাত্রী খুবই ভালো রেজাল্ট করেছে আমি পেরেছি ছয় মাস পেয়ে গেলাম মনে হচ্ছে হয়তো মামি আর কথায় কথায় রাগ করবেন না আমার উপর মামির চোখে একটু হলেও সম্মানের জায়গা হয়তো আমি আজকে থেকে পাব আমি এত ভালো রেজাল্ট কখনো করি নাই কোনোদিন করতে পারবো সেটাও বুঝি না এই এসএসসিতে তো কোনো রকমের টাইনা টুইনা পাশ করছি এবার এত ভালো রেজাল্ট কেন করছি আমি জানি তোমার জন্য তুমি শিক্ষক হিসেবে চমৎকার মানুষ হিসেবেও দারুণ তোমাকে ধন্যবাদ গল্প ওরে বাবা রে বাবা কাব্য কাব্য চলতেছে কাব্য করিস না কাব্য তোমার ছোট ভাই আমি কেন কাব্য করতে যাবো আম্মা ভাই তো কাব্য করে রাখছে কিছু বলিস যাই হোক তোর ধন্যবাদ আমি নিলাম আসলে তুই চেষ্টা করেছিস পেরেছিস বলেছিলাম না তুই ব্রিলিয়ান্ট হলো তো হলো আচ্ছা আমি যে এত ভালো রেজাল্ট করছি এখন তো আমার একটা পুরস্কার প্রয়োজন আমি তো একটা জিনিস চাই কি চাস তোমার মনে আছে প্রথম পরীক্ষার দিন তুমি আমার গালে আলতো করে হাত রেখে কিছু বলছিলা আমি চাই আজকে তুমি আমার গালে হাত রেখে কিছু বলো কি কথা লতা তোকে আমার ভালো লাগে তোকে আমি অনেক অনেক কি ভালোবাসি ফাজলামো করতেছিস হ্যাঁ ভালোবাসা কি জিনিস তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ বাসি ওই ছোট বোন হিসেবে ভালোবাসি আমি ওই ভালোবাসার কথা বলছি না তাহলে তুমি কোন ভালোবাসার কথা বলছো আমি আমি যে ভালোবাসার কথা বলতেছি কি ভালোবাসার কথা বলতেছিস তুই মাথা ঠিক আছে তোর যা তুই যা সর ভাগ তুমি আমাকে ভালোবাসো না এক কথা কতবার বলবো ছোট বোন হিসেবে যতটুকু ভালোবাসা ততটুকু বাসি তো যা তুই এখান থেকে যা সর এখান থেকে সব ভালো লাগে না আমার যা আমি কিন্তু কথা রাখছি আমি কিন্তু এটা তোমার কাছে পাই আমি যা চাইলাম সেটা কিন্তু পাইলাম না কথাটা মনে রেখো হ্যাঁ মনে রাখবো যা ফোট ফোট এখান থেকে যা পাকনা কোথাকার যা হ্যাঁ আমি পাকনা কারণ আমি নিজের ভালো নিজে বুঝতে শিখছি আমি আমি জানি আমি কি চাই
আমি জানি আমি ভালোবাসি। কি ভালোবাসিস? এই দেখ, এই পাতাটা দেখ, সবুজ, এখানে সোনালি, অদ্ভুত না? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে ওকে আমার অনেক বড় মনে হলো। এইচএসসি পাশ করলে শুনেছি ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তাদের মানসিক বড় একটা পরিবর্তন আসে। কিন্তু যেদিন রেজাল্ট দিল, ওই নির্দিষ্ট একটা দিনে এত মানসিক পরিবর্তন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। লতার বাবা শুনছো? হ্যাঁ বলো। লতা তো অনেক ভালো রেজাল্ট করলো। হ্যাঁ করলো তো, জানো আমার যে কি ভালো লাগছে। আমারও খুব ভালো লাগতেছে। আমি তো বিশ্বাসই করি নি লতা এত ভালো রেজাল্ট করবে। আমিও তো না, অন্তত এতটা ভালো রেজাল্ট করবে সেটা তো আশাই করি নাই। তবে হ্যাঁ, আমার একটা বিশ্বাস ছিল, গল্প যেহেতু ওকে পড়াচ্ছে ওর রেজাল্ট ভালো হবেই। তুমি তোমার মেয়েকে কোনো ক্রেডিট না দিয়ে সব ক্রেডিট যে গল্পকে দিবা সেটা আমি আগেই জানতাম। আচ্ছা তুমি এমন করে কথা বলো কেন বলো তো? গল্প যদি ওকে না পড়াতো তাহলে কি ওর রেজাল্ট এত ভালো হতো? তুমি বিশ্বাস করো এটা? এখন একদম চুপচাপ। আচ্ছা গল্পের ব্যাপারে তোমার কি কোনো ভালো কথা মাথায় আসে না? ও কি তোমার কোনো ক্ষতি করেছে? কি করেছে ও তোমার? কিছুই করে নাই। শোনো কিছু কথা বলে রাখি, আমি গল্পের মামা এবং ছোটবেলা থেকে ওর বাবার মতো আমি গল্পের জন্য সব কিছু করব। হ্যাঁ সয় সম্পত্তি নিয়েই তোমার যত ভাবনা তাই তো? একটা কথা শুনে রাখো, গল্প ওর মা বাবার সম্পত্তি তো পাবেই, যদি প্রয়োজন হয় ওর ভবিষ্যতের জন্য আমাকে যদি অনেক বড় কিছু করতে হয় আমি তা করব এবং করে যাব। হ্যাঁ হ্যাঁ সেটা তো তুমি করবাই, সেটা আমার জানা আছে। তবে তোমাদের এই বেশি বেশি আবেগ গল্পের জন্য যেন বদহজমের কারণ না হয়ে যায় সেজন্যই আমি একটু কম কম করি। যাই হোক, যেটা বলতে এসেছিলাম। হ্যাঁ কি বলতে চাচ্ছ বলো। লতার বিয়ে দিতে হবে। কি কি বলছো? হ্যাঁ লতার বিয়ে দিতে হবে। আরে ও তো মাত্র এইচএসসি পাশ করলো, এখনই ওর বিয়ের চিন্তা করছো কিভাবে? ওই যে পাশের বাড়ির শামিমা, তার ভাইয়ের ছেলে কানাডায় থাকে যে, ওরা এসছে। ওরা লতাকে খুব ভালো করে চেনে, লতার ছবিও দেখানো হয়েছে। ছবি দেখিয়েছো? ছবি দেখানোর পারমিশন কে দিয়েছে? আমি পারমিশন দিয়েছি। তুমি দিয়েছো? আমাকে জিজ্ঞাসা করেছো? দেখো তর্ক করতে যাচ্ছি না, ছেলে ভালো, ফ্যামিলি ভালো, সম্বন্ধও ভালো। ছেলে কানাডায় থাকে, পড়াশোনায় যদিও ভালো ছিল না কিন্তু ভালো ব্যবসা করে। পড়াশোনায় ভালো হওয়ার দরকারটা কি? ভালো ব্যবসা করে, টাকা পয়সা কামায়, আর কি লাগে? ঠিক আছে যাও যাও করো। কোচা মেরে কথা বলতেছো কেন? ছেলে ভালো, ব্যবসা ভালো করে, তোমার মেয়েকে আগামী শুক্রবারে দেখতে আসবে। ওই দিনই দেখাবা? হ্যাঁ ওই দিনই দেখাবো। হ্যাঁ সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছো মা হিসেবে, বাবাকে বলার কি দরকার? এভাবে কথা বলো না তো, মেয়েকে দ্রুত বিয়ে দিতে হবে, দরকার হলে ওদের সাথে কথা বলে আগ করিয়ে রাখবো। হ্যাঁ মেয়ের যা কিছু ভালো সব তো তুমিই বোঝো, বাবার আর কি দরকার? ঠিক আছে যা ভালো মনে করো করো। হ্যাঁ হ্যাঁ আমি কিছু বললেই তো খারাপ, আমার দ্বারা তো ভালো কিছু হয় না। হ্যাঁ মা কিছু বলবা? হ্যাঁ তোর সাথে একটু কথা ছিল রে। কি কথা? আগামী সপ্তাহে একটা বিশেষ দিন আছে, তোকে সেজন্য একটু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বিশেষ দিন? কি বিশেষ দিন? কারো জন্মদিন? কই আমাদের বাসার তো কারো জন্মদিন না। বিশেষ দিন বলতে আমি যেটা বুঝাইতেছি সেটা হইলো তোর দেখতে আসবে। দেখতে আসবে মানে? কি দেখতে আসবে? ছেলেপক্ষ। ছেলেপক্ষ দেখতে আসবে মানে? মা তুমি সব কি বলছো, আমি মাত্র এসে পাশ করলাম। এসব কথা মাথা থেকে ছাড়, ছেলেপক্ষ আসলে আসবে, দরকার হলে আমরা আগ করে রাখবো, এখনই তো আর তুলে দিচ্ছি না। আর এসবের মধ্যে অনেক যদি কিন্তু ব্যাপার আছে, ছেলের তোকে পছন্দ হইতে হবে, তোর ছেলেকে পছন্দ হইতে হবে, ইত্যাদি ইত্যাদি। বাবা মা সব কি বলতেছে মাকে বুঝাও। তোর মা যা বলছে সেটা শোন, আমি ছেলের খোঁজ খবর নিয়েছি, খুবই ভালো ছেলে, কানাডায় ভালো ব্যবসা আছে। আর তোর মা যদি বলতো বিয়ে দিয়ে এখনই তোকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবে,
তাহলে না হয় আমি এর মধ্যে ঢুকতাম। আর ওদের বাড়ির মুরব্বীদের সঙ্গে আমি কথা বলেছি, কথা বলে যা বুঝলাম ওরা তোকে পড়াশোনা করতে দিতে চায়। পড়াশোনা ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, আর কানাডায় যেতেও তো অনেক সময়ের ব্যাপার, নিতে চাইলেই তো আর নেওয়া যায় না, সময় লাগে। ছেলেটা ভালো, তুই আর না করিস না মা। তো বাবা তুমিও এইসব বিষয়ের জন্য একটা মানসিক প্রস্তুতির ব্যাপার আছে না বাবা? মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। আগামী শুক্রবারে ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবে, এর মধ্যে তুমি মানসিকভাবে প্রস্তুত হও। আর তোমার বাবার সাথে আমার বিয়ে হওয়ার সময় কি আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম? সকালবেলা আসছে, দুপুরবেলা বিয়ে পড়ায় দিছে। শোন মা, ছেলেটা আসলেই অনেক ভালো। এমন ভালো ছেলে সবসময় পাওয়া যায় না, এরকম একটা ভালো ছেলে পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। কিন্তু মা, আমার তুমি আমার কথাটা একবার শোনো। তোমার কোনো কথা শোনা হবে না। পরীক্ষা দিছো, পাস করছো, এখন এটাই তোমার বিয়ের একমাত্র সময়। এই সময়ের মধ্যে তোমাকে বিয়ে করতে হবে। বিয়ের পরে ভালো করে পড়াশোনা করবা, আর জীবনে তুমি কি চাও? হ্যাঁ না, আমি এখন বিয়ে করব না। মা প্লিজ, তুই তো তোর মাকে চিনিসই, তুল কালাম কাণ্ড ঘটাবে বাসা। কান্না করছিস কেন বল? গল্প আগামী সপ্তাহে ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে। কি? আমার বাবা ধরে আমাকে বিয়ে দিয়ে দিবে। তারা বললো ছেলে নাকি কানাডাতে থাকে, অনেক ভালো ব্যবসা করে আর কি কি জানি বলবো। ও তাই নাকি? মামা মামি যখন বলেছে আসলে ওনাদের বুঝেই বলার কথা। মামা বলেছে না? বলেছে। যাই হোক, চিন্তা করিস না, ছেলেপক্ষ দেখতে আসবে, দেখুক। দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না, নাও তো হতে পারে। আমি জানি হবে। কান্না করছিস কেন? বিয়ে তো হতেই পারে, মানুষই তো বিয়ে হয়। বিয়ে হতে পারে না, বিয়ে করার জন্য একটা মানসিক প্রস্তুতির বিষয় থাকে। আমি এখনই প্রস্তুত না, আর আমি এখনো পড়াশোনা করতে চাই, আমি আমার নিজের জীবনটা গোছাতে চাই, আমি নিজেকে সময় দিতে চাই। তারপর আমি এমন একজন মানুষকে বিয়ে করতে চাই যাকে আমি ভালোবাসি। তুই কাকে ভালোবাসিস? সেই মানুষটাকে বিয়ে করতে চাস, ভালোবাসার মানুষটাকে, মানে কি? আচ্ছা, একজন মানুষ যাকে আমি প্রচন্ড ভালোবাসি। প্রেম করিস? সম্পর্কে আছিস? তুই আমাকে তো কোনোদিন বললি না। কে সে? কি করে? সে আমার কাছের জন, সে আমার আপন জন। সে কে বল, আমি চিনি? তুমি কি সত্যি বোঝো না? আমি তো বুঝতে পারছি না। সে মানুষটা তুমি। মস্করা কর না, ইদানিং তোর বেশি বেশি হচ্ছে। আমার সাথে মস্করা করবি না। আমি ঠাট্টা করছি না, আমি মস্করা করছি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। গল্প, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি আমাকে ভালোবাসো। প্লিজ গল্প, তুমি আমাকে ভালোবাসো। প্লিজ গল্প। লতা না, এটা সম্ভব না। কেন সম্ভব না? কিভাবে বোঝাবো আমি, আর কিভাবে বোঝাবো? বাবা মা মারা যাওয়ার পর মামা মামি আমাকে আশ্রয় দিয়েছে, আমি তাদের কাছে বড় হয়েছি। আর নয়তো একটা এতিমখানা, এতিমখানায় আমার বড় হতে হতো। আমার আত্মীয় স্বজন কেউ আমাকে আশ্রয় দিত না, কেউ আমাকে নিত না।
আর এখন যদি আমি তোকে বলি যে আমি তোকে ভালোবাসি, এটা মামা মামির সাথে কি হবে জানিস? বিশ্বাসঘাতকতা। এটা আমি করতে পারবো না। তার চেয়ে বড় কথা, আমি তোকে ভালোবাসি না। আমি তোকে ভালোবাসি না। তুই অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছিস, আমি তোকে বুঝিয়েছি। আমি তোকে কখনো বলেছি আমি ভালোবাসি? বলেছি আমি? তুমি আমাকে ভালোবাসো না? না, বাসি না। বিশ্বাসঘাতকতার কথা বলতেছো? তার অনেক ভালো ছেলে পাইছে না? আর আমি যে মানুষটাকে ভালোবাসি সে মনে অনেক খারাপ মানুষ। তুমি তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না? আমি তো দেখতেছি না যে তুমি আমাকে ভালোবাসো না। আমি তো তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখি। তুমি আমাকে ভালোবাসো কিন্তু তুমি বুঝো না। কি বুঝি না? কি বুঝি না? আমি তোকে ভালোবাসি এটা আমি বুঝি না? না, তুমি বোঝো না, বোঝার চেষ্টাও করো না। শোন, তুই মামা মামির কথা শুনবি। মামা মামি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে, তুই তাকে বিয়ে করে ফেলবি, এটাই শেষ কথা। এটাই তোমার কথা? হ্যাঁ, এটাই শেষ কথা। আমি তোকে ভালোবাসি না। ঠিক আছে। লতা কি বলে গেল সব? আমি ওগুলোর জন্য একদমই প্রস্তুত ছিলাম না। লতা, কি করলি তুই এটা? আমি তো ভেতরে ভেতরে শেষ, পুরো শেষ। Oh.
লতা এইভাবে কাঁদছে, ওর চোখে অনেক পানি। আমার কেন খারাপ লাগছে তা তো আমি জানি না, আমার বুকে কেন যেন ব্যথা হচ্ছে। যদি আমি ভুলে গিয়ে হারিয়ে যাই দূরে, পাবে না আমায় ফেরাতে, কাঁদবে সে দিন আছিরে। তোমাকে হারানোর পরে বেঁচে আছি আজ লুকিয়ে, স্মৃতিগুলো বুকে জড়িয়ে। শুক্রবার লতার বিয়ে, এত ভালো একটা ছেলে পাইল, আহ আমার চিন্তা করতেই খুব ভালো লাগছে। না ছেলেটা সত্যিই ভালো, জীবনে এই প্রথমবার তুমি একটা কাজ ঠিকঠাক মতো করতে পেরেছো। মানে জীবনে এই প্রথম? মানে আমি কি এর আগে কোনো কাজ ঠিকঠাক মতো করি নাই? সব কাজ তুমিই করছো। আহা রাগ করছো কেন? আমি তো বললাম ছেলেটা ভালো। এই গল্প এদিকে আসো তো বাবা। শোনো বাবা, বিয়ে কিন্তু আগামী শুক্রবার, যদিও ঘরোয়াভাবে বিয়েটা হবে, তারপরেও তো আমাদের প্রস্তুতির তো কিছু ব্যাপার আছে নাকি? তা আমরা নিজেরা নিজেদের কাজগুলো ঠিকমতো করে ফেলতে হবে, বুঝতে পারছো? আর ছেলে তো দেখলা, ছেলে তোমার কেমন লাগলো? জি মামি, ছেলে ভালো, খুবই ভালো। শোন গল্প, আগামী সপ্তাহে লতার একটা ভালো ঘরে বিয়ে হচ্ছে, আমার তো অনেক খুশি লাগছে, তোর খুশি লাগছে না? হ্যাঁ মামা, আমার তো খুশি লাগছে। আমার তো খুব আনন্দ হচ্ছে, তোর আনন্দ হচ্ছে না? হ্যাঁ মামা, আমার তো অনেক আনন্দ হচ্ছে। আমার তো খুশিতে চিৎকার করতে ইচ্ছে করছে, তোর চিৎকার করতে ইচ্ছে করছে? হ্যাঁ মামা, আমারও খুশিতে চিৎকার করতে ইচ্ছে করছে। কি রে এমন মন খারাপ করে বলছিস কেন? না কই, না তো না মামা, মন খারাপ কই না। আগামী সপ্তাহে তোর বোনের একটা ভালো ঘরে বিয়ে হচ্ছে, তোর ভাল লাগছে না? হ্যাঁ মামা, ভালো লাগছে না মামা, আমার অনেক ভালো লাগছে মামা, অনেক অনেক আনন্দ হচ্ছে মামা, আমি অনেক অনেক খুশি, আমার অনেক অনেক ভালো লাগছে। আমিও অনেক খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি কখনো বলি ভালোবাসি, দেবে কি ফিরিয়ে আগে? সত্যি কথা হচ্ছে আমার একদমই ভালো লাগছে না, খুশিতে চিৎকার দিতে ইচ্ছে করছে না। কি এক অদ্ভুত বিষয়, কিছুদিন আগ পর্যন্ত আমার ভেতরটা এমন ছিল না, কথা কি যেন করে দিল আমার ভেতরটায়। এত ভালো একটা বিয়ে ঠিক হলো, কিন্তু আমার মন খারাপ, আমার মনটা এমন করছে কেন? আগের মতো হাসবে কি তুমি? যন্ত্রণা আমার গভীরে, তোমাকে হারানোর পরে বেঁচে আছি আজ লুকিয়ে, স্মৃতিগুলো
বুকে জড়িয়ে তোর বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ে হয়ে যাচ্ছে। কালকে পর থেকে তুই অন্য কারো বউ হয়ে যাবি। হ্যাঁ, হয়ে যাব। আমার ভেতরে যেন কেমন লাগছে। কেমন লাগছে? আনন্দ হচ্ছে, ফুর্তি না লতা? কি লতা, তুই ভালো থাকিস? তুই ভালো থাকিস? কত তুই অনেক ভালো একটা মেয়ে। আমি চাই তুই খুব সুন্দর থাক। তোর জন্য আমার সবসময় শুভকামনা। তুই অনেক সুখী হবি, দেখিস তুই অনেক সুখী হবি। তোমার কথা শেষ? হ্যাঁ শেষ। আমি যাই। না তো না, মানে ও হ্যাঁ লতা, এই আংটিটা। এটা কার আংটি? আমার মায়ের। আমি তো তোর বিয়েতে কিছু দিতে পারলাম না, তাই আংটিটা দিলাম। জানি না তোর আঙুলে হবে কি না, কিন্তু তোর কাছে রাখিস। হ্যাঁ, তোমার উপহার দেয়া শেষ? শেষ। আর কিছু বলবা? না। আমি জিজ্ঞেস করতেছি তুমি কাঁদতেছো কেন? ওর চোখে পানি কেন? আমার বিয়ের খুশি? তোর বিয়ের খুশি? এখনো মিথ্যা কেন বলতেছো? আচ্ছা গল্প, তোমার কি একবারও লতার জন্য মায়া হয় না? তোমার কি একটু কষ্ট হয় না লতার জন্য? তুমি কি লতাকে ভালোবাসো না বলো? কি বলবো, ভালোবাসো না? বাসি তো, অনেক ভালোবাসি, কিন্তু আমি কি করবো? আমি কিভাবে লতাকে আটকাবো? লতাকে যেভাবে আটকায় সেভাবে। কিভাবে? আমার হাত ধরো, আমাকে এখান থেকে নিয়ে যাও, পালিয়ে যাও। কি বলছিস তুই? এটাই তোমার শেষ সুযোগ গল্প। তোমার গল্পের ডায়েরিতে তো অনেক দুঃখের গল্প,
বেদনার গল্প, কষ্টের গল্প, হারানোর গল্প, না পাওয়ার গল্প আছে। তুমি তো তোমার গল্পের ডায়েরিতে লতার গল্পকে নিয়েও লিখবে। তুমি কি চাও না লতা গল্পকে পাক, গল্প লতাকে পাক? বলো, চাও না? চাই। আমার হাত ধরো, এ হাত তোমার। তুমি হাত ধরে যেদিকে ইচ্ছে নিয়ে যেতে পারো। কিন্তু কি গল্প? আমার বাবা, আমার আম্মা, গল্প আসতার ডায়েরিতে লতা কি পাওয়ার গল্প লিখবে? ভালোবাসার জন্য জীবনে এমন কিছু করব তা আমি আমার কল্পনাতেও কোনোদিন ভাবতে পারিনি। অসম্ভব নামক শব্দটা জুড়েছিল আমার ভাবনায়। আজ আমি লতার হাত ধরে উদ্দেশ্যহীন পথে পাড়ি জমাচ্ছি। জানি না ফলাফল কি হবে, কিন্তু বিশ্বাস করি আমাদের গল্পের শুরুটা সুন্দর হলো। যদি আমি চোখ ভিজিয়ে কখনো বলি ভালোবাসি, দেবে কি ফিরিয়ে আগের মতো, হাসবে কি তুমি? যদি আমি চোখ ভিজিয়ে কখনো বলি ভালোবাসি, দেবে কি ফিরিয়ে আগের মতো, হাসবে কি?